জীবনের সবটাই জুড়ে শুধু শুধু ছুট, জীবনের সবটাই জুড়ে শুধু শুধু ছুট। স্কুল ব্যাগ পিঠে ছুট, কৈশোর রং রুট, যৌবন এক ছুটে বুড়ি ছুঁয়ে সাদা চুল দল ছোট দল ছোট দল ছোট। নমস্কার বন্ধুরা, আমি শ্রীশান্তনু, ফোকরক চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে দু একদিন বাদে একটু এলাম, তো মাঝখানে ভিডিওটা কতগুলো করতে পারিনি, বিশেষ কাজ পড়ে গিয়েছিল আর কি। তো আজকে যেই ভিডিওটা আমি করব, সেই ভিডিওটা কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও। এই বাংলা আপনার মিউজিক ইন্ডাস্ট্রির একজন বিখ্যাত মিউজিশিয়ান আমার দাদা, তার অনুরোধে এই আজকে এই ভিডিওটা করছি। তো এইটা খুব ইম্পর্টেন্ট এবং খুব কন্টেম্পোরারি একটা বিষয়, এবং আমাদের যেটা আমাদের মানে ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত করে রেখে দিয়েছে, হ্যাঁ, সেই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের বলতে চাইছি। সেটা হলো এই প্যান্ডেমিক সিস্টেম, এই প্যান্ডেমিকের ব্যাপারটা, এই করোনার ব্যাপারটা, এটা কবে যাবে কিংবা কবে আমাদের এই থেকে আমরা মুক্তি পেতে পারি, মানে এটা জ্যোতিষাঙ্গিকে আমি আপনাদের একটু বলার চেষ্টা করছি আজকে। তো আমাদের কিন্তু এই যেই গানটা আমি করলাম একটু আগে, যে আমাদের কিন্তু দলছুট হলে চলবে না বন্ধু, আমাদের কিন্তু এখন সবাইকে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে, এবং সত্যি একটা মানে একটা সমাজকে কিছু দেওয়ার একটা টাইম এসে গেছে আর কি। যে যেখান দিয়ে পারবে সে সেখান দিয়ে সেরকমভাবে করবে, সেটাই আমার রিকোয়েস্ট রইল। হ্যাঁ, আপনাদের চারিপাশে আপনাদের যে মানে পশু পাখিরা আছে তাদের একটু সেবা করুন, তাদের একটু খাওয়ান, দেখবেন আস্তে আস্তে মানে আমরা এই ব্যাপারটা ওভারকাম করতে পারবো। তবে একটা কথা বলি যে এই সময়টা একটা বিশাল মানে জ্যোতিষাঙ্গিকে আমি বলতে পারি একটা মানে গ্রহ সন্নিবেশ যেটা হয়েছে, কেন এটা হচ্ছে, হ্যাঁ কেন এটা হচ্ছে। প্রথম কথা তো মানুষের মানে যথেচ্ছাচার একটা মানে দেখাই যাচ্ছিল পৃথিবীতে, সারা পৃথিবীতেই দেখা যাচ্ছিল, এবং একটা ভোগবাদি নীতি এবং চারিদিকে একটু বেশি বেশি করে হচ্ছিল আর কি। তো এই ক্ষেত্রে আমরা হয়তো কোথাও আমাদের পরিচ্ছন্নতা কিংবা আমাদের কোথাও হয়তো কিছু এদিকটা দিকে ল্যাক হয়ে গেছে, হ্যাঁ, কাজেই এইটা কিন্তু এই আমাদের এই রোগের ব্যাপারটা তখন সেটা আমাদের এই সমাজে জায়গা করে নিয়েছে বন্ধুরা। তো আজকে আমি যেটা বলবো সেটা হলো এই আপনার 2রা জুন থেকে 20শে জুলাই অবধি আপনাদের একটু সাবধানে থাকতে হবে। 2রা জুন থেকে 20শে জুলাই একটু সাবধানে থাকতে হবে, কেননা মানে এই সময়টা যেসব গ্রহ সন্নিবেশ হচ্ছে, হ্যাঁ, সেটা হচ্ছে প্রথম কথা বলি যে বিভিন্ন রকম মানে মার্স এবং আপনার স্যাটার্নের এবং যে একটা মানে সমসপ্তমে একটা ইয়ে হচ্ছে, দৃষ্টি বিনিময় হচ্ছে, এবং তার ফলে এই সমসপ্তমের গোচরের দৃষ্টির ফলে কিন্তু এই মানে মানুষের অস্থিরতা চঞ্চলতা এগুলো বেড়ে যাবে, হ্যাঁ এগুলো বাড়তে থাকবে, এবং অনেক কিছু মানে অনেক কিছু আপনারা দেখতে পাবেন যেটা প্রাকৃতিক দুর্যোগের মতনও মানে আকার দেখা যেতে পারে। তো এটি এক্ষেত্রে আমি এটা আমি বলছি যে এটা কিন্তু একটা মানে হওয়ার চান্সেস খুবই আছে, এবং মানে বলতে পারেন মানে ম্যানমেড কিছু যেটা মানে অগ্নিকাণ্ড এগুলো কিন্তু এগুলো হতে পারে, এই এই জিনিসগুলো একটু দেখা যেতে পারে। এবং মানুষের এই সময় মানে মানুষের যে ধৈর্যের বাঁধটা সেটা কিন্তু আস্তে আস্তে ক্র্যাক করার চেষ্টা মানে হবে, এটাই কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার। তার কারণ হচ্ছে এমনিতেই আমরা অনেক দিন ধরে একটা এই একটা ইয়ের মধ্যে রয়েছি, একটা চাপের মধ্যে রয়েছি, একটা মানসিক চাপের মধ্যে রয়েছি, এবং মানে কী কোথা থেকে কী হবে, কোথা থেকে কোথায় যাব, কী করব, এবং
প্রত্যেকের ঘরে প্রত্যেকের সমাজের দিকে তাকালেই একটা মনে হচ্ছে যেন একটা দুঃসহ একটা ব্যাপার, যে এই দুঃসহ ব্যাপারটা থেকে আমরা কীভাবে মুক্তি পেতে পারি এবং কবে নাগাদ পেতে পারি সেটা আমি আপনাদের বলবো আস্তে আস্তে। তো প্রথমে বলি যে এই যেটা বললাম, দোসরা জুন থেকে 20 জুলাই অবধি একটু আপনারা সাবধানে থাকবেন, কেননা মার্স এবং স্যাটার্নের মানে মঙ্গল এবং শনির যে একটা সমসপ্তমের দৃষ্টি বিনিময় এবং এটা হচ্ছে, এটা গোচরের ফলে হচ্ছে সমসপ্তমে, তার ফলে কিন্তু এটা দেখা যাচ্ছে যে আমাদের মানসিক চঞ্চলতা অস্থিরতা এগুলো বাড়বে। হ্যাঁ, এগুলো বাড়বে এবং এইগুলোর মানে মানে হবেই, এটা একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমাদের এইগুলো ওভারকাম করতে হবে কিভাবে, যে আমরা যদি প্রাণায়াম করতে পারি, আমরা যদি ব্যায়াম করতে পারি, এবং মন মানুষ হচ্ছে জীবশ্রেষ্ঠ। হ্যাঁ, মানুষ আপনারা আমরা যদি একসঙ্গে একটু নিজেকে কাউন্সিলিং করতে পারি, আমরা নিজেকে বোঝাতে পারি, যে তাহলে কিন্তু আমরা এই সময়টা মানে সুন্দরভাবে ওভারকাম করতে পারি। মানে চেষ্টা তো করতেই হবে, এটা তো আমাদের চেষ্টা করতেই হবে, নাহলে আমাদের তো মানে হাল ছেড়ে দিয়ে বসে থাকলে হবে না। মানে আমাদের সেই সুমন্তের গানটা হাল ছেড়ো না বন্ধু, সেইভাবে আর কি। তো আমাদের এটা কিন্তু এগিয়ে যেতে হবে, এইভাবে আমাদের ইয়ে করতে হবে। তো মানুষের ধৈর্যের পরীক্ষা দিতে হবে এবং এই আপনাদের এই ইয়েটা মানুষের যে প্যান্ডেমিকের সেই সিস্টেমটা সেটা কিন্তু মানে এই এই বছরভরই আস্তে আস্তে চলবে। কখনো কমবে কখনো বাড়বে, কখনো কমবে কখনো বাড়বে, এরকম চলতে থাকবে। তবে 20 জুলাইয়ের পর থেকে একটু রিলিফ মানুষ পেতে পারে, এটা আমি আপনাদের একদম শিওরলি বলতে পারি, যে 20 জুলাইয়ের পর থেকে একটু মানুষ রিলিফ পেতে পারে এবং মানসিক দিক থেকে একটু হালকা বোধ করতে পারে। এবং মানুষের কাজকর্ম যেগুলো আটকে রয়েছে, মানুষের বিভিন্ন রকম চারিদিকে মানে আর্থিক মানে যে ব্যাপারগুলো আটকে থাকে মানুষের রয়েছে এখন, সেগুলো আস্তে আস্তে খুলবে। মানে কাজকর্মের ব্যাপারগুলো আস্তে আস্তে খুলবে। হ্যাঁ, এগুলো আস্তে আস্তে হবে, মানুষ একটু চাপে হবে, কিন্তু আবার দেখা যাচ্ছে আপনার এই সেপ্টেম্বর অক্টোবর মাসেও কিন্তু আবার একটা চাপের ব্যাপার আছে, তখনও কিন্তু মানে হতে পারে এরকম একটা প্যান্ডেমিকের সিস্টেম আবার একটু বাড়তে পারে, এরকম ইয়ে হতে পারে। তো কাজেই আমাদের কিন্তু বছরভরই একটা ধৈর্যের পরীক্ষা দিতে হবে এবং আমাদের বছরভরই পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে লক্ষ্য রাখতে হবে। শুধু আমাদের ঘরের পরিচ্ছন্নতা নয়, ঘরের পরিচ্ছন্নতা নয়, শুধু আমাদের ইয়ে করতে হবে কি, যে আমাদের সমাজের চারিদিকে যে মানে আমাদের চারিপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এটা কিন্তু আপনাদের করতে হবে। এটা আমি সবার কাছে রিকোয়েস্ট রাখছি যে চারিপাশটা আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং নিজের ঘর তো পরিষ্কার রাখতেই হবে এবং চারিদিকে ঘরের সঙ্গে সঙ্গে সমাজটাকেও একটুখানি আমাদের চারিদিকটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সরকারি নিয়মগুলো মানতে হবে। হ্যাঁ, এগুলো করলে কিন্তু আস্তে আস্তে আমরা ওভারকাম করতে পারবো। এইটাই কিন্তু এখন হাতিয়ার আমাদের, যে আমরা বুদ্ধি করে যদি আমরা ধৈর্য করে আমরা যদি ধৈর্যের মানে পরীক্ষা দিতে হবে আর কি, দিয়ে যদি আমরা এই এটা করতে পারি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের আস্তে আস্তে আমরা ওভারকাম করতে পারবো। এটা তাহলে একটা কোশ্চেন হতে পারে যে দাদা তাহলে এটা কবে নাগাদ যেতে পারে, মানে এটা কবে নাগাদ সরে যেতে পারে। দেখুন, ওইভাবে শিওরলি বলাটা খুব মানে কারোর পক্ষে বলা খুব সম্ভব নয়। তবে আমার যতদূর আমি যতদূর দেখতে পাচ্ছি গ্রহ সন্নিবেশে, আগামী বছরের মানে 2022-এর এপ্রিল মাসের মানে সেকেন্ড উইকের পর থেকে আস্তে আস্তে এটা অনেক কম থাকবে। কাজেই বুঝতে পাচ্ছেন সারা বছরটা আমাদের এটা রয়েছে এবং সামনের বছর এপ্রিল মাসেও আমাদের এগুলো রয়েছে, তো অবধি রয়েছে। কাজেই আমাদের এই সময়টা মানে একটু মানে সমঝে বুঝে এগুলো চলতে হবে এবং আমাদের সবার সঙ্গে একটু সমতা বজায় রেখে। হ্যাঁ, এখন তো অনেক মানে হয়তো হতে পারে, মাথা গরম হতে পারে, অনেক কিছু হতে পারে, তো কিন্তু আমাদের কিন্তু নিজেদের সেলফ কাউন্সিলিংয়ের মাধ্যমে আমাদের নিজেকে বোঝানোর মাধ্যমে কিন্তু আমাদের এটা ওভারকাম করতে হবে।
তাহলে মোটামুটি এই বছর ভর এবং এটা থাকছে এবং আগামী বছরের এপ্রিল মাসের সেকেন্ড উইকের পর থেকে এটা খানিকটা রিলিফ আপনারা পেতে পারেন। এটুকুই আমি আপনাদের বলতে পারি। এবং প্রাণায়াম আমি যেগুলো বলছি, যে প্রাণায়াম এবং ব্যায়াম এবং বিভিন্ন রকম ধ্যান যোগ, এগুলো যদি আস্তে আস্তে করা যায় তাহলে কিন্তু মানুষের ধৈর্য সত্যি বাড়ে এবং মানে আমাদের যে সৌভাগ্যের দুয়ারটা কিন্তু খুলতে পারে, এটাই আমি আপনাদের বলতে পারি। আজকে এইটুকুই বললাম বন্ধুরা। তো যাওয়ার আগে বলছি যে আপনারা সবাই ভালো থাকবেন, সবাই নিজের নিজেদের যত্ন নেবেন এবং বয়স্কদের একটু দেখবেন, যারা যারা ঘরের বয়স্ক আছে তাদের একটু দেখবেন এবং শেয়ার করবেন আমার চ্যানেলটা। এবং চারিদিকে আমার চ্যানেলটা একটু আপনারা একটু শেয়ার করুন, সেটা আমার রিকোয়েস্ট রইল। শেয়ার করবেন এবং কমেন্ট দেবেন এবং আপনারা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই করবেন, তাহলে কিন্তু আমি উৎসাহ পাবো আরও নতুন কিছু করতে, ভিডিওগুলো করতে। আপনারা ভালো থাকবেন বন্ধুরা। ওম গণেশায় নমঃ।